এইচএসসি পরীক্ষা 2024-এর ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ জানা যাচ্ছে কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা লাগবে এবং ফর্ম ফিল আপের আনুষঙ্গিক বিষয়গুলো। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সেই বিষয়গুলো একদম পুরোপুরি জানিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা এখান থেকে উপকৃত হতে পারো এবং ফর্ম ফিল আপ নিয়ে কোনো ধরনের ভুল তথ্য তোমরা যেন না পাও, কারণ ফর্ম ফিল আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে। ফর্ম ফিল আপে যদি তুমি অংশগ্রহণ না করো বা এখানে যদি কোনো ভুল হয়, তাহলে কিন্তু তুমি মূল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না বা মূল পরীক্ষায় ঝামেলায় পড়বা। তাই এই বিষয়গুলো সুন্দরভাবে জেনে নিতে হবে। বিশাল এক বিজ্ঞপ্তি জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বিজ্ঞপ্তি শুধু ঢাকা শিক্ষা বোর্ডের না, ওভারঅল বাংলাদেশ সকল শিক্ষার্থীদের জন্য, মাদ্রাসা বলো বা হচ্ছে গিয়ে তোমার অন্যান্য বোর্ড বলো, সবার জন্যই। তবে প্রত্যেকটা বোর্ড তাদের আলাদা আলাদা ওয়েবসাইটে তালিকা প্রকাশ করবে। ঢাকা শিক্ষা বোর্ড তাদের এইচএসসি কর্নারে তালিকা প্রকাশ করেছে আজকে, বাট আমি ভিডিওটি করছি রাত্রে এখন প্রায় 10টা বাজে, অথবা তোমরা মর্নিংয়ে উঠে ভিডিওটা দেখতে পারবা। তো এখানে আমরা যদি দেখি যে তোমাদের কেমন কী তারা ইনফরমেশনগুলো দিয়েছে, এখানে ফর্ম ফিল আপ এখানে তারা কী বলছে যে শিক্ষাবাজার আপনাদেরকে দিচ্ছে দারুণ সকল প্রোডাক্ট খুবই কম দামে। অর্ডার করতে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রবেশ করে দেখতে পারেন। সারা দেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষাবাজার এসএসসি পরীক্ষা 2024 শুরু সম্ভাব্য তারিখ 30/6/2024, অর্থাৎ তোমাদের পরীক্ষা আগামী 30 তারিখে শুরু হতে পারে বলে সম্ভাব্য তারিখ হিসেবে তারা জানিয়েছে, অর্থাৎ জুন মাসের 30 তারিখ। কেমন এই ব্যাপারটা তোমরা জেনে রাখো, জুনের 30 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হবে। এবং এখানে তারা যদি আমরা একটু আরও ভালোভাবে দেখি তোমাদের ফর্ম ফিল আপে কত টাকা কী লাগবে, এবং এখানে অনলাইনে ফর্ম ফিল আপটা, বাট অনলাইনে যে প্রসেসটা দেখিয়ে দিয়েছে এটা কলেজ করবে, তোমাদের কোনো কাজ নেই, এটা কলেজ করবে কলেজের মতো করে। বাট তোমরা জাস্ট এখানে মূল টাকাটা দিয়ে কলেজের সাথে সহযোগিতা করবে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে, জাস্ট এইটুকুই মূল ফর্ম ফিল আপের কাজ কলেজ করবে। তো এখানে যদি আমরা তালিকা দিই, এখানে সব তারিখগুলো গুরুত্বপূর্ণ তারিখগুলো বলা হয়েছে। এখানে আমরা চয়ে দেখতে পাচ্ছি যে অনলাইনে শিক্ষার্থী নির্বাচন যাবতীয় ফর্ম ফিল আপ ফি মূলত 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলমান থাকবে। আবারও বলছি 16 তারিখ থেকে 25 তারিখ, এবং এই তারিখটা এখানে উল্লেখ করা হয়েছে যে আগামী আমরা যদি দেখি এখানে 16 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ 16 এপ্রিল থেকে 25 এপ্রিল এই সময়ের মধ্যে ফর্ম ফিল আপ কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ অংশগ্রহণ করতে হবে, এবং এখানে সোনালী সেবায় 2 তারিখ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এই 2 তারিখে যারা টাকা জমা না দিতে পারবে তাদের জন্য অবশ্যই আমি বলছি ফর্ম ফিল আপ কিন্তু সময় বাড়াবে, বাট তোমরা সেই আশায় থাকবে না, 16 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কলেজে যোগাযোগ করে টাকা পয়সা যা লাগে জমা দিবা। এখন এখানে টাকা পয়সার ব্যাপারে কলেজ শিক্ষা বোর্ড কিন্তু বা শিক্ষা মন্ত্রণালয় একটা নির্ধারিত ফিয়ের কথা বলে দিয়েছে, তার অতিরিক্ত কোনো ফি কোনো কলেজ নিতে পারবে না। তো এখানে যদি আমরা একটু দেখি ভালো করে, নিচের দিকে আসি, এখানে বলা হয়েছে যারা 2-1 বিষয় পরীক্ষা দিবে, কারণ যারা গত কয়েক বছর ফেল করেছে তাদেরও কিন্তু সে বিষয়গুলো রয়েছে। সাথে রেজিস্ট্রেশন নবায়ন ফি এখানে ধরা হয়েছে 250 টাকা। অনেকের অনেক আগে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে, তারা 250 টাকা দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করতে পারবে। এক্ষেত্রে এই কাজগুলোর জন্য কলেজে যোগাযোগ করতে হবে। আর যারা অকৃতিকার্য হয়েছ, বিভিন্ন বিষয়ে ফেল করেছো, তারাও তোমরা কলেজে যোগাযোগ করো, কলেজ তোমাকে সে বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে। এবং এখানে বলা হয়েছে যে আংশিক বিষয় অংশগ্রহণকারী পরীক্ষার্থী কখনো 4th বিষয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আরও বেশ কিছু রুলস আছে, তোমরা এই লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, এটা একটু ভালো করে তোমরা দেখে নিবা যারা এই বিষয়গুলো জানতে চাও আরও ভালোভাবে। এখানে যদি আমরা একটু দেখি তোমাদের রেজিস্ট্রেশন নবায়নের ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা তোমরা কলেজে কথা বলে নিবা। তোমাদের ফি নিয়ে আমরা একটু কথা বলি, পরীক্ষার সময় 3 ঘন্টা, এই যে দেখতে পাচ্ছ, এবং পরীক্ষা হবে 2024-এ পুনর্বিন্যস্কৃত সিলেবাসে, অর্থাৎ শর্ট সিলেবাসে, সেটাও তারা এখানে ফর্ম ফিল আপে বলে দিয়েছে। এখানে অনেক ফিয়ের ব্যাপারটা আছে, আসলে আমরা এই ফিয়ে যাচ্ছি না, কারণ এটা তোমরা অনেকেই বুঝবে না, বাট একদম ক্যালকুলেট করে তারা একটা তারিখের কথা বলে ফিয়ের কথা বলেছে, আমরা সেটা দেখি। সেই ফিয়ের তালিকাটা হচ্ছে এটা, যেখানে তারা বলেছে যে শিক্ষার্থী এখানে কত টাকা কী লাগবে, এটা ফর্ম ফিল আপের ফি। তো এই টাকাটা হচ্ছে মূল টাকা। কেমন এখানে বলেছে যে তোমার এখানে বোর্ডের ফি 1800 টাকা, বিজ্ঞান বিভাগে 1825, কেন্দ্র ফি 1855, টোটাল 2680 টাকা লাগবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের 4th বিশেষ, অর্থাৎ টোটাল মানবিক এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের 1625 এবং 495, টোটাল 2120 টাকা লাগবে। তো মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের টাকা কম লাগার কারণ হচ্ছে তাদের কোনো ব্যবহারিক খুবই কম আছে, যেমন সায়েন্সে কিন্তু প্রায় 8টা ব্যবহারিক, মানে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথেরি, কিন্তু মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীদের 2-3টা ব্যবহারিক, সো ওদের একটু কম। আর এখানে বলা হয়েছে মানবিক ও ব্যবসা বিভাগের কোনো পরীক্ষার্থী 4th বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বর্ণিত ফিয়ের সাথে অতিরিক্ত 140 টাকা যোগ হবে, অর্থাৎ তোমার যদি কোনো বিষয়ে 4th বিষয়ে ব্যবহারিক থাকে তাহলে আর 140 টাকা যোগ হবে। আর এখানে আরও বেশ কিছু বিষয় তারা বলে দিয়েছে। এখানে একটু টাকার ব্যাপারে নিয়ে আমি একটু কথা বলি তোমাদের বেতন নিয়ে। শিক্ষাবাজার আপনাদেরকে দিচ্ছে দারুণ সকল প্রোডাক্ট খুবই কম দামে। অর্ডার করতে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রবেশ করে দেখতে পারেন। সারা দেশে হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে
শিক্ষার্থীদের জন্য শিক্ষাবাজার। শিক্ষা প্রতিষ্ঠান আগস্ট 24, 2000 পর্যন্ত শিক্ষার্থীদের নিকট থেকে টিউশন ফি নিতে পারবে, অর্থাৎ টিউশন ফি অর্থাৎ বেতনের কথা বলা হয়েছে। অর্থাৎ আগামী আগস্ট মাসের লাস্ট পর্যন্ত, 31 আগস্ট পর্যন্ত বেতন দিতে পারবে। অর্থাৎ তুমি ওভারঅল, মানে আমি একদম ক্যালকুলেটার সিম্পল করে দিই, তুমি 24 মাসে বেতন দিবা, 24 মাসে বেতন ছাড়া আর কোনো টাকা দিতে হবে না। 24 মাসে বেতন দিবা মানে তোমার এই যে ফর্ম ফিল আপের টাকা, সাপোজ 2680 টাকা, তার সাথে তুমি 24 মাসে বেতন দিবা। এখন অলরেডি কিন্তু তুমি কিছু বেতন অনেক সময় দিয়েছো, হয়তোবা কিছু বকেয়া থাকতে পারে, সেগুলো তুমি দিয়ে দিবা, জাস্ট এইটুকু আর কিছুই না। আর এখানে বলা হয়েছে যে কোনো ক্রমেই নগদ টাকা, প্রি অর্ডার, পোস্টার অর্ডার, মানি অর্ডার এইসব কিছু করা যাবে না। এবং তোমাদের যে যদি কেউ টাকা অতিরিক্ত টাকা নেয় তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে, সে ব্যাপারটা হয়তো কোথাও একটা বলা আছে। অতিরিক্ত টাকা নিলে তোমরা সাথে সাথে সেগুলো জানাতে পারবা, বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা করবে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বা শিক্ষা মন্ত্রণালয়কে। দেখা যায় এটা যদি তাদের চোখে পড়ে তারা কিন্তু সেটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তো হচ্ছে বিষয়টা। আর এখানে তোমাদের বিজ্ঞপ্তির যে ফল প্রকাশ পদ্ধতি এটা দেখিয়ে দিয়েছে, গ্রেড পয়েন্টে কেমন কীভাবে হবে সেটা তোমরা দেখে নিতে পারো। তো ওভারঅল এই বিষয়গুলোই আপাতত রয়েছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তারা দিয়েছে যে আগামী 30 জুন তোমাদের পরীক্ষা শুরু হবে। সো তোমরা এখন আপাতত সেভাবে প্রস্তুতি গ্রহণ করো, টাকা পয়সা সবাই একটু ম্যানেজ করে রাখো। এখানে আবার টাকার ব্যাপারটা আমি একটু ছোট্ট করে বলেই দিই যে তোমাদের এখানে টোটাল যে টাকাটা ধরা হয়েছে 2680 টাকা, এর সাথে তোমরা 24 মাসে বেতন যোগ করবা। তো যদি যে কয় মাস অলরেডি দিছো সেটা বাদ দিয়ে বাকি যে কয় মাস জানো সে কয় মাস যোগ করবা। তার সাথে তোমরা এখানে যেটা করবা, তোমরা এখানে আরও কলেজে বিভিন্ন ধরনের চাঁদা থাকে, বিভিন্ন ধরনের ফি থাকে, বিভিন্ন ধরনের ভাতা থাকে, যে জিনিসগুলো তোমাকে অ্যাড করতে হবে। উপর দেখা যায় আরও 2-3 হাজার টাকা অ্যাড করে তুমি সর্বোচ্চ 1,000 টাকা নেয়। অনেক কলেজ আছে কিন্তু 15-20 হাজার টাকা পর্যন্ত ফর্ম ফিল আপে নেয়, সেটা কলেজের ব্যাপার। বাট নর্মালি এটা কলেজে তোমার সাথে কথাবার্তা বলে কলেজের সাথে ম্যানেজ করে তোমার, এবং কলেজ তোমাদেরকে জানাবে কত টাকা টোটাল হয়েছে কোন বিভাগে এবং কলেজের সাথে। আর একটা ব্যাপার একটু ক্লিয়ার করে দিই, অনেকে কিন্তু ব্যবহার পরীক্ষা টেস্ট পরীক্ষা ফেল করছো। টেস্ট পরীক্ষার ফেল করা নিয়ে এখানে ওরকমভাবে আমি হয়তোবা কোথায় একটা বলা আছে, বাট আমার চোখে এই মুহূর্তে পড়ছে না। বাট টেস্ট পরীক্ষা যদি কোনো শিক্ষার্থী ফেল করো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না বা পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ সুবিধা ওরকমভাবে দিবে না। কিন্তু তারপরও তুমি যদি তোমার কলেজের সাথে কথা বলে স্যার আমার আমি পরীক্ষা দিতে চাই, বা তোমার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, যেমন ধরুন হয়তো তুমি অসুস্থ ছিলা যার কারণে টেস্ট পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে পারোনি, তাই তুমি এখানে কী বলছো তুমি এখানে পরীক্ষা দিতে চাচ্ছ, সেক্ষেত্রে তাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবা, যাতে করে শিক্ষকরা তোমাদেরকে সেখানে পরীক্ষা অংশগ্রহণ করতে দেয় এবং ফর্ম ফিল আপ করায়। এখানে এই যে সরি আমি পেয়েছি, আমি তোমাকে আরেকবার দেখাই। কোনো পরীক্ষার্থীরা নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কারণে কিংবা শারীরিক অসুস্থতার জন্য নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে কিংবা নির্বাচনী পরীক্ষায় অনুন্নত হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী অভিভাবকের লিখিত আবেদন এবং পরীক্ষার্থী প্রাক নির্বাচনী পরীক্ষায় সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে মানে কি বলেছে তারা, যদি কেউ অসুস্থ থাকে, শারীরিক অসুস্থ থাকে এবং নির্বাচনী পরীক্ষা ফেল করেছে, তাহলে তার অভিভাবকের কাছ থেকে মূলত একটা কিছু নিয়ে, এখানে বলা হয়েছে যে আবেদনপত্র বা প্রাক নির্বাচনী মানে প্রি টেস্টের যদি রেজাল্ট ভালো থাকে তাহলে তাকে যেন পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়। কিন্তু যদি সে সেই জিনিসগুলো না করে তাহলে কিন্তু তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে দিবে না, মানে ফর্ম ফিল আপ করতে দিবে না। আশা করি ছোটো ছোটো বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন ফর্ম ফিল আপটা করো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো, আমরা সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী কথাবার্তা বলবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন সবগুলো সুস্থ থাকো, অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।